হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি সোয়াল। সোনালি পৃথিবীতে তোমাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি তোমাদের সাথে একটা পাঁপড়ের রেসিপি নিয়ে এসেছি, তাতে কী আছে, কিভাবে তৈরি করতে হবে সবটাই তোমাদের শেখাবো। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আজকে যে রেসিপিটা আমি শেয়ার করব সেটা হচ্ছে মায়ের রেসিপি এবং মাই তৈরি করবে, আমি শুধু ভিডিওটা করছি আর কিছুই নাই। তো এখানে আছে চালের গুঁড়ো, কালো জিরে আর হচ্ছে লবণ, এটা দিয়ে জল দিয়ে মিক্স করা হচ্ছে। আস্তে আস্তে একদম ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে কোনো পোকার লাম্পস না থাকে। আর এখানে চালের গুঁড়োটা আছে 1 কিলো আর জল দেয়া হচ্ছে 3 লিটার। তো তোমরা সেইভাবে এই অনুপাতে জলটা নেবে এবং চালের গুঁড়োটা নেবে, আর কালো জিরেটা নিজের পছন্দ অনুযায়ী আর লবণটা স্বাদ অনুযায়ী। এটা ভালোভাবে মিক্স করা হয়ে গেলে তারপর গ্যাসের ওপর তুলে দিয়ে গ্যাসটা মিডিয়াম টু লো হিটে এভাবে জাল করতে হবে। জাল করে এটাকে সেদ্ধ করে নিতে হবে, মানে একটু ঘন করে নিতে হবে। যখন চালের গুঁড়োটা সেদ্ধ হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। কিন্তু এটা কিন্তু অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ করলে নিচে লেগে যাওয়ার ভয় থাকে। যেহেতু চালের গুঁড়ো নিচের দিকে নেমে যায় তাই এটা নাড়া বন্ধ করলে নিচে নেমে যাবে এবং লেগে যাবে। দেখো আমাদের মিশ্রণটা তৈরি হয়ে গেছে, আর কতটা ঘনত্বে এটা নামিয়ানো হয়েছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছ। এবার একটা প্লাস্টিকের পেপার নিয়েছি আর এটাকে একটা জায়গায় ঢেলে নিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর এটা অল্প অল্প করে নিচ্ছি, যেহেতু প্রচণ্ড গরম আছে, হাতে গরম লাগছে, নেওয়া যাচ্ছে না, তো অল্প অল্প করে নিচ্ছি। নিয়ে এভাবে ছোট ছোট বড়ির মতো করে বসিয়ে দেওয়া হচ্ছে। যেটা ডাল বড়ি আমরা বসাই সেটা বড় হয়, সেটা এখানে ছোট ছোট বড়ির মতো বসানো হচ্ছে। তোমরা চাইলে যে কোনো ডিজাইনে বসাতে পারো। তো এটা সম্পূর্ণটা বসিয়ে নিয়ে তারপর রোদে শুকাতে হবে। তো চলো সম্পূর্ণটা আমরা বসিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। দেখো আমার সব পাঁপড়গুলো বসানো হয়ে গেছে। এবার এটাকে আমরা ছায়ায় বসে দিচ্ছিলাম, এবার এটাকে রোদে টেনে দেব। রোদে টেনে দিয়ে এটা শুকোতে, যদি রোদের হিট ভালো থাকে তাহলে একদিনে শুকিয়ে যায়, না হলে 2 দিন লাগে। তো চলো এটাকে রোদে দিয়ে দিই, তারপর দেখা হচ্ছে আবার এটা শুকানোর পর তোমাদের সাথে। এটা আমাদের শুকোতে 2 দিন লেগেছে, দেখো শুকোনোর পর এরকম হয়েছে। তবে যত বেশি রোদে দেওয়া যাবে তত ভালো, এটাকে স্টোর করে রাখা যাবে। এটা আমরা সারা বছর স্টোর করে রাখি, রেখে সারা বছর ডালের সঙ্গে, যেদিন ডাল নিরামিষ রান্না হয় সেদিন ডালের সঙ্গে আমরা ভেজে ভাতের সাথে খাই। তো চলো এবার ভেজে দেখাই। কড়াইতে তেলটা গরম করেছি, গরম করে নিয়ে এর মধ্যে এখন আমি আস্তে আস্তে পাঁপড়গুলো ছেড়ে দেবো। কুলার হাইটটা আমি একদম ফুল করে রেখেছি, আর এটা দিয়ে বেশিক্ষণ নাড়তে হয় না, অল্প একটু নাড়ার পরে এটা ফুলে ওঠে আর তারপর নামিয়ে ফেলতে হয়। তো চলো আমি সবগুলো ভেজে নিই, তারপরে আবার কথা বলছি। আমি যদিও বললাম যে এটা আমরা ভাতের সঙ্গে খাই, তোমরা চাইলে চা বা কফির সঙ্গে বিকেলে টিফিনে খেতে পারো, তো সেটাও অনেক ভালো লাগে এবং খেতে অনেকটাই টেস্টি আর ক্রিসপি হয় এগুলো। তো আমি ভেঙে দেখাবো কতটা ক্রিসপি হয়েছে একটু পর। আর এটাকে ভেজেও কিন্তু স্টোর করে রাখা যায়, অনেক দিন স্টোর করে রাখা যায়, হঠাৎ কোনো গেস্ট আসলে বাড়িতে তাদেরকে তোমরা চায়ের সঙ্গে দিতেই পারো। তো চলো দেখো এবার আমি এটাকে ভেঙে দেখাবো আর কতটা ক্রিসপি হয়েছে সেটাও তোমরা দেখতে পাবে।
এটাকে আমি এখন কৌটোতে ঢেলে রাখবো। ভাজাটাও কিন্তু অনেকদিন স্টোর করে রাখা যায়, তোমরা চাইলে রাখতেই পারো, হঠাৎ গেস্ট আসলে তাদেরকে দিতে পারো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো।